বাজে 10:10। দেখে কি মনে হচ্ছে, বৃষ্টি হয়েছে তো? আসলে কিন্তু বৃষ্টি হয়নি। দেখো যে দূরটা তোমরা দেখতে পাও, ওই যে ফ্ল্যাটগুলো সেগুলো আজকে দেখা যাচ্ছে না। মানে সকাল থেকে না আমি দরজা খুলতে পারছিলাম না, এত কুয়াশা পড়েছে আজকে, প্রচণ্ড কুয়াশা পড়েছে। মানে চারদিক দেখো, ফ্ল্যাটটা দেখাও যাচ্ছে না ঠিক করে, মানে প্রচণ্ডই কুয়াশা আজকে। এবার দেখো ওই দিকটাতে তো আরো কুয়াশা পড়েছে, দাঁড়াও। ওই দেখো, দেখতে পাচ্ছ কি, ওই পাইপের পর থেকে কিন্তু বাড়িগুলোর পর থেকে আর কিচ্ছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। আর কুয়াশা থেকেই এখন একটু একটু করে মেঘ থেকে বৃষ্টিগুলো পড়ছে। একে দেখো কি করছো পাগলের মতো। ছাদ থেকে কিছুটা নিচে নেমে এলাম, বুঝতেই পারছো এটা কোন জায়গাটা, এই জায়গাটা। এখান থেকেও দেখো পেছনটার ওই কটা বাড়ির পর আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আজকে বুঝতেই পারছো কি ধরনের কুয়াশা পড়েছে। আর আমিও জ্যাকেট ছাড়াই বলদার মতো বেরিয়ে চলে এলাম। আসলে ভেবেছিলাম দরজার সামনেটা থেকেই দেখাবো, তো মনে হলো দরজার সামনেটা থেকে ঠিক ভালো দেখানো যাচ্ছে না, তাই আবার উঠে এলাম আর কি। হাঁপিয়েও যাচ্ছে, অনেকক্ষণই প্রায় সিঁড়িতে রয়েছি। আবার এই গাছগুলোকে একটু দেখছিলাম, তো উঠেছি বসেছি, ওই করতে করতে একটু হাঁপিয়ে গেছে। আবার টম্পি তো আছেই, দেখালাম আমি টম্পিকে, একা একা কি ঘুরছে আমি কিছুই বুঝলাম না। তো এরকম কুয়াশা, তোমরা বলো 10:00 এখন কে বলবে, মানে কি করব এই ওয়েদারে, ঘুম থেকে উঠেই বা, মানে ঘুম তো ভেঙে যায় কিন্তু উঠতে আর ইচ্ছে করে না, এই আর কি। তো চলো এবার ঘরের দিকে যাই, যদিও রান্না নেই, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকে রান্না নেই বলতে, ভাজবো কিছু একটা, কালকে ডালটা একটু রয়ে গেছে, আর কালকে রাতে যেহেতু আমরা খাইনি, মাংসও রয়ে গেছে ওর জন্য, তো ওই দুটোকে আজকে আগে শেষ করবো, তারপর রাতেরটা রাতে ভাববো। তাই জন্য আজকে সকালে তোমাদের রান্নাও দেখানো নেই, কিছুই দেখানো নেই আজকে। তো দেখা যাক কি দেখাই। তো চলো, এসেছি ছাদে, বুঝতেই পারছো চোখে না তাকানো যাচ্ছে না। এসেছিলাম জামা কাপড় মেলতে, আজকে ক্লিপও আনিনি, তো আজকে শোকাবে না বলেই আমার মনে হয়, কারণ রোদ ওঠেনি এখনো। পেছনটা দেখে বুঝতে পারছো এখন 12:30 তাও এখনো কুয়াশা যায়নি, কুয়াশা একইভাবে রয়ে গেছে। এখন গিয়ে ভাতটা নামাবো, তো চলো। তাও একটু একটু দেখা যাচ্ছে, দেখো সকালে যেরকম ফ্ল্যাটটাকে খুব একটা দেখাই যাচ্ছিল না সেটা নয়, একটু দেখা যাচ্ছে ওই যে দূরের ফ্ল্যাটটা, দেখতে পাচ্ছ? তো এই আজকের আমাদের ব্যাঙ্গালোরের পরিস্থিতি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি আসার পর থেকে কিন্তু ব্যাঙ্গালোরের কুয়াশা আমাকে হাতছানি এই প্রথমবার দিয়েছে। তো ফগি ফগি একটা ডে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। বৃষ্টিটা সারাক্ষণ হতে থাকলে বোধ হয় খারাপ লাগতো। হ্যাঁ, রোদ ওঠেনি এটা তো অবশ্যই খারাপ লাগছে, কিন্তু হালকা একটা তাপ তাপ এবার লাগছে। সকালটায় যেরকম গা কাটা দিচ্ছিল, ঠান্ডা লাগছিল, সেরকমটা নয়। একটু একটু এই দিকটাতে রোদে দেখা মেলা যাচ্ছে, মেলা কি মেলা বলছি, দেখা মিলছে আর কি, অল্প অল্প, দেখাই যাক। আদৌ রোদ উঠবে না আজকে, এখনও যদি এরকমভাবে কুয়াশা থাকেই, দেখো যে এইগুলো স্পষ্ট দেখা যায়, আজকে একদমই দেখা যাচ্ছে না। তো চলো ভাতটা আগে নামিয়ে নিই, বলে তো আমি আবার বলে গেলে ভাত খাওয়া যাবে না। তো আগে যাই ভাতটা নামিয়ে নিই, আজকে একই দিদা আসবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আলু ভাজা, কালকের ডাল, কালকের মাংস, শুধু আলুটাই আজকে ভেজেছি। তো চলো খেয়ে নিই এবার। দেখে বুঝতেই পারছো যে বাজারে এসেছিলাম, বাজার করা আমার কমপ্লিট হয়ে গেছে, ওই জন্যেই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি আর কি। না হলে বুঝতেই পারছো এরকম ভিড়ের মধ্যে ব্লগ করে বাজার করাটা সম্ভব নয়। আমি এটাও জানি না যে আমার ভয়েসটা কত যাচ্ছে। দেখো এই পাড়টায় বাজার বসে বলে এই পাড়টায় যথেষ্ট ভিড়, আর এই পাড়টা শুধু গাড়িই যাচ্ছে আর কি। তো চলো, আজকে মাছের দরকার ছিল খুবই, কিন্তু মাছটাই বসেনি, যেহেতু ওয়েদারটা সকাল থেকেই খারাপ, তাই জন্যে তুলনামূলক বাজার আজকে ফাঁকা, ওই জন্যে এটাও ফাঁকাই। তো সানডে করেও না এখন বাজার বসছে না, কেন জানি না। তো অনেক কিছুই বাজার হয়েছে, এবার যাওয়া যাক। আর ওই দাঁতের ডাক্তারের কাছে, কালকে তো সেলাইটা কাটতে পারেনি, তো আজকে কাটার কথা। তো চলো দেখা যাক কি আছে অবস্থায় এখন।
চলো যাই। রাত্রি 9:20 আর এখন আবারও রান্নাঘর থেকে দেখা হচ্ছে। বুঝতেই পারছো সকালবেলা না সেরকম কিছু রান্না, সেরকম কেন, শুধু আলুটাই ভেজেছি তোমাদেরকে বললামই, রান্না বান্না সেরকম করতেই হয়নি কিছু। তো বাজার থেকে এসে কালকের জন্য একটু তরকারি কেটে রাখলাম, দেখো শিম, পটল, কুমড়ো আর হচ্ছে ফুলকপি, একটুখানি ফুলকপি এখানে রেখেছি আর কিছুটা আমি রাতের জন্য তরকারি বানাচ্ছি। এখানটায় দেখতে পাচ্ছ সেন্টার টেবিলে রয়েছে চায়ের ফ্লাস্ক, সে এখন ঘরে নেই তাই তার সাথে নেই ফ্লাস্ক। আর নিচে কেটে রেখেছি হচ্ছে পালং শাক, তো এক সেকেন্ডে এটা জল ধরতে দিয়েছি আর কি, ওই জন্য নিচটায় রেখে দিয়েছি, জলটা পড়লো তোমাদের সাথে কথা বলতে গিয়ে মুছতে হবে, নাহলে আমি স্লিপ কেটে দাঁড়াম করে পড়বো। তো আর এখানে হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি, কেন তরকারি হচ্ছে আমি বলছি, রাত্রিবেলা ফুলকপি আলুর তরকারি আর লুচি এই আজকে হবে আর কি। এটা না ওর যেদিন দাঁত তুলে এসেছিলো সেদিন থেকে নাকি ওর খেতে ইচ্ছে করছে, তো আর হয়নি সেটা করা, তো আজকে ওই জন্য করছি। আজকে একটু হিং ফোড়ন দিয়ে করব, সেদিনকে হিং ফোড়ন দিয়ে আমি ফুলকপি আলুর তরকারি খাইনি, তো সেদিনকে অ্যাপিতি দিয়েছিলো হিং ফোড়ন দিয়ে করে, বেশ ভালো লেগেছে, যদিও হিংটা ও আর আমি দুজন নিয়েই ভালো খাই, তো ওই জন্যে আজকে হিং ফোড়ন দিয়ে করব। বেচারা আজকে দাঁতের সেলাইটা কেটে এসছে, 2 মিনিটের মধ্যে হয়ে, মানে 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, 2 মিনিট বলছি, 2 মিনিটের মধ্যেই হয়ে গেল, আমি বাজারটা করছিলাম আর ও দাঁতের সেলাইটা কাটতে গেছিলো। তো চলো আগে রান্নাটা কিছুটা এগিয়ে নিই, তারপরে আসছি আবার গল্প করতে। এখন চলছে লুচি ভাজার পর্ব, তোমাদেরকে পরে দেখাচ্ছি। কড়াইটাতে না আমি দিয়ে রেখে দিয়েছি ফুলকপিটাকে, নামানো হয়নি তাই ভাবলাম এটাতেই ভেজে নিই। ফুলছি, আগেরটাও ফুলেছে, তো এইভাবেই ভেজে নি, খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি। তারা এই দেখো আগেরটাও ফুলেছিল, তো এইভাবেই ভাজতে থাকি। তো এখানে আমাদের খাবার দাবার দুজনেরই রেডি করা হয়ে গেছে, তো আমি ফুলকো ফুলকো লুচিগুলো বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, তো তেনার পছন্দ হয়নি, সে এইভাবে নিয়ে নিয়েছে, কি বলছে পুরো থালা ছড়িয়ে রয়েছে আমার ভাল লাগছে না দেখতে, তাই ওনাকে এভাবে নিয়ে নিয়েছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরেই, দিনের একদম সীমিত পর্যায়ে পৌঁছে গেছি, আর কিছুই বাকি নেই, তো আজকে দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।